আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্পেশাল এই লাইভে আমরা আমাদের স্পেশাল একজন ভাইয়ের গল্প শুনবো, যিনি কিনা আজকে পাটেন্ট পরীক্ষা দিয়ে সুপার হয়েছে এবং জেরো এরর করছে। আজকে তার স্কেট আমি সবাইকে দেখাবো, প্লাস তার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিব, তার কাছ সম্পর্কে আমরা জানবো, তার পড়াশোনার সিস্টেম সম্পর্কে জানবো এবং তার কাছ থেকে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা আজকে নিব। তো আজকে আমাদের অতিথি গফুর ভাই। ভাই লাইভে আছেন? জি, আসসালামু আলাইকুম জিসান ভাই, কি আছেন? সালাম ভাইয়া, আপনার ভিডিও অন করেন গুরু ভাইয়া। জি, আসসালামু আলাইকুম সকলকে। জিসান ভাই, বিশেষ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই যে বেরদের গ্রুপের আগের যে আমরা যাদের সাথে ছিলাম এখানে, প্রত্যেককে আপনি ইনভাইট করছেন বা অনেকে আমি দেখতেছি উপস্থিত হয়েছে, মানে বিশেষ করে আসলে আমার প্রতি যে একটা আন্তরিকতা তাদের, ওনাদের আমাকে উইশ করার জন্য আসছে বা অনেকেই করছে সকাল থেকে। আমি যখন আমার রেজাল্ট আপনি ফেসবুকে ইয়ে করছেন, গ্রুপে দিচ্ছেন সকলকে, তো সকলে উইশ করছে, সবাইকে আসলে ধন্যবাদ। আর বিশেষ করে যেটা আমার বলার, আমি আসলে সত্য কথা বলতে কি, আমি কখনো কল্পনা করি নাই যে পরীক্ষা দিয়ে ফাতনটা নেওয়া যায় কোন বাঙালি, বুঝছেন? যেদিন প্রথম আপনার আমি ভিডিও দেখছিলাম, মনে হয় করোনা যখন শুরু হয়েছিল ইউটিউবে ভিডিও দেখছিলাম, আমরা দুইটা ফার্ড, আমি আমি আর এখন ডায়েরিতে আমার দোকানে রয়ে গেছে, টোটাল দুইটা ফার্ড আমরা যা আলোচনা করছেন, আমার মনে হয় একটা দাঁড়ি কমা পর্যন্ত আমি মিস করি নাই, আমি ওইগুলা এন্ট্রি করছি, লিখছি। আমার মনে হচ্ছে যে না, আসলে জিসান ভাইয়ের সাথে আলাপ করি, মনে হয় যে জিসান ভাইয়ের সাথে আলাপ করলে বা জিসান ভাইয়ের পরামর্শ অনুযায়ী যদি আমি সামনের দিকে অ্যাডভান্স হই, আশা করা যায় হয়তো এই আমার যে আমাদের যে আসলে যে স্বপ্নের যে স্বপ্নের হরিণ, এটা আসলে বনে না, আমাদের হাত কাছে বা পকেটে পাওয়া যায় থাকবে সবসময়। এই তো ইনশাল্লাহ, তখন থেকে ফলো করছি, আপনাকে ফোন দিছি, আপনি আমার বলছেন যে ঠিক আছে গফুর ভাই, আমি আমাদের আপনাদের ক্লাসে গ্রুপে এড করতেছি, আপনার সাথে সাথে করছেন এবং আমাকে আমাকে দেখাই দিয়েছেন। আমি যখন এগুলা টোটালি আসলে এই ফেসবুক বা মোবাইল জুম এগুলা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, তো সম্পূর্ণটা কিছু আপনি আমাকে এই এটা হেল্প করছেন। এটা আসলে এই আমি সবসময় বলি, শুধু এখন যে লাইভে এসেছি তা না, বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে বলি যে মানে জিসান ভাই যে মানে এত একটা অমায়িক লোক বা এই মানে একটা দায়িত্ববান লোক, এটা এই জিনিসটা আমি প্রত্যেকের সাথে শেয়ার করি, যেটা আসলে আমরা অন্য কারো কাছ থেকে খাওয়া দাওয়া দূরের কথা আশাও করতে পারি না। যাক, আপনি সবকিছু আমার করে দিচ্ছেন, ইনশাল্লাহ পরে এরপরে জয়েন দিচ্ছি, ক্লাস করতেছি করতেছি। আমি মোটামুটি ওই যে রাত্রে দোকান থেকে যাইতে দিই, তখন আমাদের এই ক্লাস শুরু হয়ে যেত, তো যাওয়া ক্লাসে তারপরে চেষ্টা করতাম ঢুকতাম, যাই ফাইতাম ঢুকতাম, অনেক দিন হয়তো আমি অ্যাবসেন্ট দেখতাম। যাক, এরপরে লেখাপড়া করতেছি মোটামুটি একটু। আমার আর একটা সমস্যা ছিল কি, আমি এবার ওই যে এমএস চোখে দেখি ভালো, কিন্তু ছোট লেখাগুলা পড়তে পারি না। আপনি হয়তো দেখছেন লাইভের মাধ্যমে, ওই যে আমি একটা লেখা পড়ার জন্য যে একটা গ্লাস, এগুলো যে সাইনার দোকানে বেশ আমি একটা গ্লাস নিছি, ওটা অনেক সময় অনেকে দেখছে যারা আমাদের সাথে ক্লাস করছিল, আমি অনেক সময় ভিডিও অন দেখতো, তো আমি বুঝতে পারতাম না ওইটা ওইটা আমার কিভাবে চালাইতে হইতো, ভিডিও অফ করতে হইতো, ওইটা আমার ধারণা কমছে। তো অনেকেই হয়তো ফলো করছে তখন, বা আমরা যদি আমাদের পুরানা ভিডিও গুলো যদি এখন টাইনা দেখান, তাহলে অনেকে আসলে হাসবে আসলে ব্যাপারটা দেখা যায় এই লোকে এটা কি করে এই আর কি। তো আমি আসলে তখন আসলে আমার ওই যে শুইনা যে অডিওতে শুইনা যে অ্যান্সার দিব কোন একটা কুইজের, আমার ওইটা সম্ভব ছিল না। আমরা একটা কুইজ যতই আমার সাইড কাজে যদি শোনান সম্ভব ছিল না, আমি এটা ফুটতে হইতো, এরপর অ্যান্সার দিতে পারতাম আর। কিন্তু মাশাল্লাহ আল্লাহ দিলে এরপর পর এই আমি যখন অডিওতে অভ্যাস করা শুরু করলাম, এখন বিশ্বাস করেন আমি অডিও ছাড়া আমার আর কিছু না, আমি পড়তে এখন টোটাল পড়াই পারি না, অডিও আমি শুধু কানে যদি শুনি, একটা লাইন যদি তিনটা লাইনের কুইজ হয়, যদি একটা লাইন শুরু করে একটা ওয়ার্ড বললে আমি কুইজটা, ওই যে আমরা যেরকম বলছিলাম আমাদের যে শামীম ভাই আমাদের এখানে পাশে আছে,
ছিল আর কি, যে থাকে আমাদের আমার ফাঁসুর ভাষায় শামীম ভাই, তাবিজ ভাই বলছিলেন, ওই শামীম ভাই আমি কি বলতে চাইছিলাম ভুলে গেছি আসলে, হ্যাঁ ওই যে তাবিজ ভাইয়ের মতো আর কি, আমি শামীম ভাইয়ের মতো যে যেটা বলছিলাম যে আমরা লাইভে, যে ওনার এমন একটা গুণ ছিল যে কুড়িটা শুনলে সে বলতে পারতো যে বের ফালছে এবং কি কারণে বের হইলো বা কি কারণে ফালছে। ঠিক আমারও জিসান ভাই সেম, লাস্ট পর্যন্ত এই এই পরিস্থিতিতে দাঁড়াইছে, আমি অডিও ছাড়া পারতাম না, অডিও শুনলে আমি ইনশাল্লাহ অ্যান্সার দিতে পারতাম। আমি অনেক অনেক কুইজ কি করতাম, আমার ছেলে মাশাল্লাহ দিলে 11 বছর বয়সেছে, আমি কুইজ করতে করতে এখন, এটাও আসলে মানে আপনার অবদান, আমার ছেলেও মোটামুটি এখন কয়েকটা কুইজের অ্যান্সার দিতে পারে শুনতে শুনতে। তা আমার কথা হচ্ছে সে, আব্বু আমি একটা কাজ করি, আমি সাউন্ড দিয়ে আপনি মুখস্থ অ্যান্সার দেন, আসলে আমি অনেকগুলো মুখস্থ অ্যান্সার দিই, আমি কিন্তু 15-এরই বা 0-এরই করছি। যাক এখন এই পরীক্ষার যে এটা ব্যাপারটা, আমি স্কুলে আমি আসলে আমি লজ্জিত আপনার কাছে, এই কারণে আমি অনেক সময় নিচ্ছি, তাও আমি জানেন কেন নিছি, আমার যে ফ্যামিলি এসছে ফ্যামিলির কাগজের ব্যাপারে, যে আমি কাগজ জমা দিছি, আমার সৌজন্য জমা দিছি এদের সাথে, আর জন্য করতে আমার গত জানুয়ারি মাসের 25 তারিখ আমাদের ফিঙ্গার হয়েছিল, এখন পর্যন্ত আমি সৌজন্য পাই নাই। কস্তুরে কয়েকবার গেছি, কইতেছে দেখ তো সব ঠিক আছে, একটু অপেক্ষা কর সময় লাগে, ওই সৌজন্য পাওয়ার অপেক্ষা অপেক্ষা আমি আসলে আর স্কুলেও যাই নাই, ভর্তি হইনি। এইখানে পরে লাস্ট চিন্তা করছি না, সৌজন্য যেটা আছে আমার এটা দিয়ে আমি আসলে স্কুলে ভর্তি হয়ে যাই, তার কারণে সৌজন্য অপেক্ষা করছি, কারণ যে আমাদের যে এটা জানেন আমাদের বাংলাদেশে 5টা ডিস্ট্রিক্টের কিছু অক্ষর চেঞ্জ করছিল, আমাদের আমার যে ডিস্ট্রিক্ট কুমিল্লা, কুমিল্লার ওই যে ওটা বাদ দিয়ে ইউ করছে, এখন আমি যখন 5 ফুট ট্রেনে করছিলাম আমার 5 ফুট ইউ এবং আমার সৌজন্যের মধ্যে ও, এই কারণে আমার প্রথম যে স্কুলে গেছি তারা এটা অ্যাকসেপ্ট করে না, বলতেছে না সবকিছু ঘুরিট করে নিয়ে আস, তো ওইটার জন্য আমি আসলে অপেক্ষা করছিলাম। পরে আবার আবার স্কুলে গেলাম, স্কুলে গেছি আর বলছে এটা কোনো ব্যাপার না সমস্যা নাই, তুই পরে সৌজন্য তুই এখন যেভাবে আছো তোর কার্ডটা দিতে পারবি, সৌজন্য তো এইভাবে তুই নিয়ে নে, পরে দরকার যদি প্রয়োজন মনে করো সেটা কারেকশন করে নিতে পারবি। এই তো স্কুলে ভর্তি হয়েছি আল্লাহ দিলে, এখন আমার এই প্রায় মানে 1.5 মাস আগে ভর্তি হয়েছিলাম, বেশি সময় নেই, আমাদের ডেট দিয়ে দিছে, ডেট অনুযায়ী ইনশাল্লাহ আমি পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ। আমি আসলে জিসান ভাই আপনাদের এটা আসলে ফরিন আপ করা যায় না, আমি মনে মনে এত মানে আপনাদের এতগুলা ধন্যবাদ, বা এত দোয়া আপনার জন্য করতেছি, বা আমার ফ্যামিলি বা আমার দেশের সব যারা শুনছি, আমার আব্বা আছে শুনছে, আসলে সবাই আপনার প্রতি আলাদা একটা দোয়া। আর বিশেষ করে আপনি যে বয়সে আমাদের থেকে ছোট হইবেন, আমি আমার জাহাঙ্গীর ভাই আমার বন্ধু মানুষ, ওনার সাথে চলছি দীর্ঘদিন একসাথে ছিলাম, তো ওই হিসেবে এখানে বড় ছোট ভেদাভেদ নাই, আমরা শিক্ষক শিক্ষকে, এবং আমাদের মধ্যে এমন গুণ আছে যে শিক্ষকতার একটা মানে একজন ভালো এবং শ্রেষ্ঠ শিক্ষকের যে একটা গুণাগুণ ওই জিনিসটার মধ্যে আছে, এটা আমি প্রত্যেকটা ব্যাপারে আমি হারে হারে পাইছি। আমাদের যতই আমাদের একটা গাফিলতি অনেক সময় দেখা যায়, অনীহা চলে এসেছে দীর্ঘ টাইমের কারণে, আমরা সবসময় মাঝে মধ্যে আমাদের যেটা দরকার আমরা আপনার ফোন দিব, কিন্তু না বরঞ্চ আপনি আমাদেরকে ফোন দিচ্ছেন, অনেক সময় ফোন ধরতাম না লজ্জায়, এখন জিসান ভাই ফোন দিচ্ছে কি বলবো। দেখ তো এটাও আসলে আমরা একটা ভালো একটা গুণ, যে প্রত্যেকটা ছাত্রকে আপনি সমান চোখে দেখেন, এবং যারা আপনার আপনার কাছে আমরা যে আমাদের যে জিসান ইতালিয়ান বাংলা পাতেন যেটা আপনার যে স্কুল যে না এটা করছেন, যারা আপনার সাথে অ্যাড হয়েছে তাদেরকে প্রত্যেকের কেউ কেউ আপনও না কেউ ফের না, প্রত্যেককে আপনি মানে একই পর্যায়ে দেখেন, একই রকম দেখেন, তো এই এই হিসাবে আপনি আসলে আমার আমি লজ্জিত এই কারণে যে আমি দীর্ঘ সময় নিছি, তবে আমার এই এরপর আমি মহান রাব্বুল আলামিনের কাছে অনেক সুক্রিয়া আদায় করি এবং আল্লাহকে ধন্যবাদ দিই, যে এই কারণে যে শেষ পর্যন্ত আমি আসলে জেরোরি করে আমরা একটা জেরোরি উপহার দিতে পারছি। ভাইয়া আপনি কোনটা ফলো করছেন বেশি কে জানতে পারে? যে এটা যদি বলি আমি আমি আসলে আমার একটু সময় আছে একটু বেশি, আমার আমি অনেকের কাজের জন্য আসলে সময় পাই না দেখা পড়া করতে, তো ওনাদেরকে আমি এটাই বলবো যে আসলে আমরা বিশেষ করি জিসান ভাইয়ের যে থিওরি যে ক্লাসটা, আসলে আমি মনে করি যদি 25টা যে অধ্যায়
জিশান ভাই থিওরি যদি ভালো করে প্রত্যেকটা অধ্যায়কে আমরা যে শান্তভাবে কোনো টেনশন ফ্রি টেনশনে যদি আমরা ওনার থিওরি গুলো ফলো করেন যে কি বলতেছে, আমরা জিশান ভাই আমি দেখছি এমন কোন একটা লাইন নেই যে এটা বাদ দিয়ে গেছে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জিশান ভাই প্রত্যেকটা এই বিষয়ে আলোচনা করে যায়, ওইটার মধ্যে আসলে আমরা প্রত্যেকটা কুইজের অ্যান্সার পাইবেন। আমি বিশেষ করে জিশানের এই কাফিতলা প্রত্যেকটা কাফিতলা বা কাফিতলা যে থিওরি গুলা ওইগুলা ফলো করছি। ধন্যবাদ গফুর ভাই, এই আপনার পাশ করার অনুভূতিটা আমরা জানতে চাই এবং নতুনদের জন্য কিছু পরামর্শ, এবং আপনার সাথে আপনার সহপাঠীরা আছে আজকে ব্যাডে গ্রুপের স্টুডেন্ট সবাই আছে, তারা আপনাকে উইশ করবে, তো আপনার পাশ করার অনুভূতিটা এবং নতুন জন্য পরামর্শ আপনি যদি দিতেন সবার কথা শোনার আগে। ফার্স্টের অনুভূতি তো যেটা বলবো যেটা মানে এটা আসলে একটা স্বপ্ন আমাদের, আমরা বাঙালিরা আমার সাথে আরো তিনজন আমরা চারজন একসাথে গেলাম, একটা একজন ইন্ডিয়ান ছিল সে গত এপ্রিলে পরীক্ষা দিয়েছিল সাইটটা ভুল করছিল ফেল করছে, আমার সাথে একটা মেয়ে ছিল ইতালিয়ান আর একটা ছেলে ছিল ইতালিয়ান, তো মেয়েটাও ফার্স্ট করছে তিনটা এরোরই করছে আর ছেলেটা পাঁচটা এরোরই করছে, আমরা তিনজনে প্রমোস হয়েছি, তবে তার চেয়ে সবচেয়ে ভালো রেজাল্ট হলো আমার। এখন আমাদের যে স্কুলে আমি ভর্তি হয়েছি ওই আমরা দেখছেন আমি যে হলিওর সেখানে আছে স্কুলের নাম রেডি টু গো স্কুলের আপনার যে টিচার ওই টিচার আমাদের বলতেছে তুই একটা কাজ কর এই আমার এখানে তুই একটা একটা ইস্কেদা কর, বললাম কবে আমার সময় নাই, কর তুই একটা ইস্কেদার জন্য আসিস, তা আমি একটা ইস্কেদা যখন করতে আসছিলাম তো এখানে তো যদি আমাদের ইয়াতে করাই আমরা এই এটা কি বলে যে তিনটাতে আমি একটা একটা করে ভুল করছি এবং খুব সহজ পোর্শন গুলো আমি ভুল করছি, আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম এখন আপনার দেওয়া সম্ভব না আমার খেয়াল নেই যেটা দিব খুব সহজ। তবে আমি আবার হেরে বলছি যে দেখ আমি আসলে এই যখন আমি ফরি আমি ফরতে গেলে এক লাইন থেকে আর এক লাইনে গেলে আমি জিনিসটা বুঝে যাই, আমার অডিও দিয়া আমি তোর যদি তাহলে আমি এখন জেরোলি করতে দিই, তাছাড়া এখানে আমার যদি 40টা কুইজ থেকে কুইজ করায় তারা এখনো এটা ইয়া করে নাই আপডেট করে নাই বুঝছেন, 40টার মধ্যে আমি একটা করি তিন দিনে একটা করি ইয়া করছি মিস করছি আর কি, ইনশাল্লাহ আসলে যখন আমি পরীক্ষার ফলে ঢুকছি ও আমার আবার যে 16 টাকা যে মার্কা দিয়ে বললো এটা আমি আগে বলে দিছি দেখ আমার আমি কুফিও লাগবো যখন ভিতরে যাবি ভিতরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে এটা দিবি, তো এটা দিচ্ছি দেওয়ার পরে আমি যখন দেখছি আমাদের পরীক্ষার্থী ছিলাম মনে হয় 60-70 জন টোটাল আমার বেসে, তো একটাই মাত্র কুফিয়া শুধু আমি ব্যবহার করছি, আর এখানে কুফিও ব্যবহার করার আর একটা সুবিধা আছে জিনিসটা আমরা মনে করি যারা আমাদের সাথে আমরা বাঙালিরা আমরা আসলে এই যাদের অভ্যাস বিশেষ করে আমি মনে করি যে অভ্যাস যদি এটা তো অভ্যাস হওয়াটা ভালো যে কুফিয়া তাহলে ভুল হয় না, কারণ তখন আমরা দুইটা ভাবে দেখতে পাইতেছি একটা চোখে দেখতে পাইতেছি আবার কানও শুনতে পাইতেছি এই, আর এখানে এমন একটা স্পষ্ট আমাদের অনেক সময় মোবাইলে আমরা মোবাইলের মাধ্যমে আমরা অনেক সময় যেটা করি যে হেডফোন অনেক সময় হেডফোন ডিস্টার্ব থাকে ঘে ঘে করে ওই যে নন বলে সি বলে অনেক সময় আমরা বুঝি না গুপিয়াটা দেয় কম্পিউটারের সাথে মানে নাই, এবং আমরা যে ওয়েব পাতেন যে মহিলাটা যে সাউন্ড সেম এই সাউন্ডে অন্য কোনো সাউন্ডে এবং খুব স্পষ্ট আমার যখন আমি স্কাদাটা এ করছি আমরা বলতেছি এরপর দেখা গেছে আমাদের হলের মধ্যে আরো প্রায় 10-12টা সিট খালি রয়েছে, তো আমি যে কোনো আমাদের যদি আউলিয়া ত্রে যেটা আমার কাছে এসি রেলে তো যেটা যেখানে ভালো লাগে ওইখানে বস, আমি একবার কি করছি বাসি
লাস্ট সিট যেটা ওইটাতে যাই বসছি, বসে আমাদের কুড়ি স্ক্রিনের নাম্বারটা দিছি, ওইখানে যে মোবাইলের স্ক্রিনের মতো আছে নাম্বারটা দেওয়ার পর দেখলাম যে মোবাইলের কম্পিউটার ল্যাপটপ কর্নারে আমার ছবি চলে আসছে। বাস এরপরে এরা আসে দেখ প্রত্যেকটা কম্পিউটার চেক করছে সবাই ঠিক আছে কিনা, কুড়ি স্ক্রিনটা এন্ট্রি করছে কিনা দেখছে ওকে। পরে যখন আমাদের করছে যে ইনিশিয়াল এক্সামে বাস শুরু করছি, শুরু করে বিশেষ করেন আমি ওই অনেকে আছে যে বলছে যে আমরা আসলে প্রথম দেখছি কি কি কোশ্চেন আসে, আমি আসলে ওইটা আমার জানা নেই। আমি সাউন্ড দিছি, সাউন্ড দিয়ে আমি অ্যান্সার দেওয়া শুরু করছি, 7 মিনিটের মধ্যে আমার টোটাল 30টা অপশন শেষ। পরে আমি আবার রিভাইজ করছি, মানে কোনোটা এই যে এই 30টার মধ্যে যেটা ওরকম না যে গল্প বলছি, মানে দ্বিতীয়বার দুইবার করে শোনা কোনোটা লাগে না, শুধু 22 নম্বর যে কুইজটা আছে ওই যে যখন যখন আমার সন্দেহ ছিল ফাইনাল প্রথম আমি বেরোতে দিছি, আমি কিন্তু আবার বুঝা যাইতেছে না আমার তো, আমরা বুঝতেছি ঠিক মতো। আলহামদুলিল্লাহ আপনি আজকে যে পাস করছেন, আজকে আপনার পাশে কিন্তু আপনার পুরো স্কুল খুশি, পুরো স্কুলের আপনার যারা সহপাঠী ছিলেন তারা সবাই উপস্থিত আছেন, আমরা তাদের কাছ থেকেও আপনার পাস করার অনুভূতি শুনবো। আমাদের সিনিয়র গ্রুপের যারা ভ্যাট দিয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা যারা জিসান বাংলা পাতেন্টের আপনার বলতে পারেন ডান হাত বাম হাত, আজকে তারা উপস্থিত আছেন, আমাদের মনসুর আলম ভাই, আমাদের সানি ভাই, সারা আপু, সিনিয়র গ্রুপের সকল, সোহেল ভাই আজকে সবাই আছেন, শহীদ ভাই আছেন, আমি যাদেরকে দেখতে পাইতেছি এখন, তারা সবাই আজকে কথা বলবেন, আপনারা সবাই ওপেন করেন এবং তাকে উইশ করেন আমাদের গুরু ভাইকে। আসলে আসলে যে যাদের নাম বলছেন ওনারা আসলে আসলে আন্তরিকভাবে আমার খুবই বন্ধু, খুবই আমার আমার কাছের মানুষ সব সময়, শুধু আজকে বলতে না, ওনারা আপনার মাধ্যমে আপনার স্কুলের মাধ্যমে যে আমি আর অন্য ধরনের একটা কিছু বন্ধুত্ব একটা সম্পর্ক পাইছি, এটা আমাদের মনে হয় যে তার জন্য না শুধু আজীবন থাকবে এই সম্পর্কটা। তো ওনারা যে আমার গ্রুপে অ্যাড করছে তো ওনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক না, উনি আমাদের রিকোয়েস্ট করছেন যে আমাদের গফুর ভাই ব্যাড গ্রুপে অ্যাড করেন, আমার সাথে আমার অ্যাড করে নিতেন। পরে এরপরে এই যে ইকবাল ভাই, তারপরে মনসুর, যে সুরাইয়া, ফাতেমা, প্রত্যেকের সাথে ব্যক্তি হয়েছে আসলে এই সম্পর্কটা আমাদের আজীবন থাকবো। আপনার আপনার এই আমি আসলে তাদের কথা শুনবো, তারাও কথা বলবে, এখন তারা উইশ করবে আপনাকে। মনসুর ভাই আমাদের ব্যাডদে গ্রুপের সুপার স্টারদের আমরা আজকে দেখতে চাই লাইভে, তারাই কিনা জিসান বাংলা পাতেন্টে অনলাইন স্কুলের যারা প্রথম স্টুডেন্ট ছিলেন, যারাই কিনা আজকে আপনাদেরকে আজকে এই অবস্থান দেখাইতে পারছে আর কি, এই যে তাদের মধ্যে তারা হচ্ছে সুপার স্টার। আমি বেশি বলি না, আমি জানি আমার কিরকম আমার স্টুডেন্টরা কিরকম, তারা ছিলেন এক একটা সোনার, এক একটা সোনার খনি ছিলেন স্টুডেন্ট হিসেবে। আপনি তো শিক্ষক হিসেবে এগুলো তৈরি করছেন ভাই, বাস্তবতা তো আমরা, আপনি তো উস্তাদ, উস্তাদ আসলে যেভাবে আমাদের তৈরি করছেন আমরা সেভাবে সেই পথ শুধুমাত্র ফলো করছি, তার বাইরে কিছু না। আর গফুর ভাই হচ্ছে আমাদের কাছে, গফুর ভাই আমাদের থেকে একটু সিনিয়র, এই জন্য সে সবসময় আমাদের একটা সম্মানিত ভালোবাসার পাত্র হিসেবে ছিল, সেটা জিসান ভাইয়ের ক্ষেত্রেও আমার মনে হয় ওইটাই। কারণ ঠিক সবসময় আসলে মানুষের শিক্ষকের লেভেলে থাকে না, তখন কিন্তু গফুর ভাইয়ের ক্ষেত্রে সে ছোট ভাই অনেক সময়, বা আমরা তো ছোট ভাই,
আমরা তো তার সাথে বন্ধু সমরেশু, ছোট ভাই বলতে পারেন। তা সেই ক্ষেত্রে আমি আমি তো সচরাচর একেবারেই ঢুকতে পারি না, সময় পাই না, কিন্তু গফুর ভাইয়ের নিউজটা যখন পাইছি যে গফুর ভাই পাশ করছে, আমি ব্যাপক খুশি হয়েছি। ব্যাপক খুশি হওয়ার কারণে আমি আজকে শত ব্যস্ততার পরেও দ্রুত বাসায় চলে আসছি, মানে আজকে একটু কথা বলতেই হবে, কারণ গফুর ভাই পাশ করা মানে অনেক আনন্দের একটা বিষয়। এই জিনিসটা বাধা ছিল মনের কাছে, কারণ আমরা সবাই তো অনেক আগেই পাশ টাস করে বেরোয় গেছি। তা গফুর ভাই তার ডকুমেন্টস এর বিভিন্ন সমস্যার কারণে আটকে ছিল, কিন্তু আমরা কিন্তু ভুলে যাইনি যে সে তার উইশ আমরা করব। এটাই গফুর ভাই তান্তি আগরি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আল্লাহ আরো সফলতা দান করুক জীবনে, দোয়া করি। অবশ্যই সানি ভাই আছেন না আপনার সাথে? সানি ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই সানি ভাই কোথায়? এই তো ভাই, সব প্রশ্ন ফোনিদের কে আমি ভিডিও ভিডিও অন করো, ভিডিও অন করো ভাই, শুনতে চাই। এক করো, আসসালামু আলাইকুম। সুপার গ্রুপ অফ দা ভার্দে গ্রুপ, কি বলবো আসলে গফুর ভাই, গফুর ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু অনেক গভীরতম সম্পর্ক হয়ে গেছে এই ক্লাসের মাধ্যমে, বুঝছেন? প্রতিনিয়তই যোগাযোগ হয় তার সাথে, এখন হয়তো আপনার ক্লাসে ঢুকতে পারি না কারণ অনেক ব্যস্ততা বেড়ে গেছে আগের থেকে এই জন্যে, কিন্তু গফুর ভাইয়ের সাথে কথা হয় মাঝে মাঝে, প্রায় প্রতিদিনই কথা হয় ধরতে গেলে। সানি ভাই পাশ করার পর কি অবস্থা আপনাদের বলেন তো, কেমন লাগতেছে? আপনাদের সঙ্গী সবাই কিন্তু পাতেন্ট পাইছে সবাই। এখন এই তো আস্তে আস্তে আরো ভালো লাগতেছে, সবাই একে একে, যাদের সমস্যা ছিল ডকুমেন্টস এর তারা তো পরীক্ষা দিতে পারে নাই আগে, এখন আস্তে আস্তে দিচ্ছে, সবাই তো সুপিরিয়র হচ্ছে, এই জন্য আনন্দটাও বাড়তেছে আগের থেকে। আমি আমি যখন নিজে পাশ করছি তখন যতটা আনন্দ পাই না, এখন এক একজন করে আসতেছে আমাদের সাথে লোক যারা ছিল, এই জন্য আসলে আনন্দটাও বাড়তেছে। গত এক সপ্তাহে আমাদের অনেকগুলো স্টুডেন্ট পাশ করছে সানি ভাই, তার মধ্যে কামালে পাশ করছে গত মাসে, দিন আসতে পারেনি সময়ের কারণে, গত মাসে লাস্টের দিকে আমাদের পাশ করছে বেলাল ভাই, বেলাল ভাই বিদ্যা পরীক্ষা পাশ করে নিছে, তারপরে পাশ করছেন শিবন ভাই, অসংখ্য স্টুডেন্ট যারা পাশ করছে, মনসুর ভাই, এই যে ফেসবুকে আমি ফলো করি কিন্তু আসলে মামা ক্লাসে ঢুকতে পারি না কারণ এখন তো মনে করেন অনেকে বাসায় আসতে আসতে লেট হয়ে যায়, আমার বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করতে করতে অনেক মানে সময় পাই না বলতে গেলেই চলে। আর তাছাড়া গফুর ভাইরে আসলে অনেক অনেক অভিনন্দন, অনেক গোপর ভাই তো গোপর ভাই, বুঝতে পেরেছেন সানি ভাই? গোপর ভাই তো গোপর ভাই, কি অবস্থা? গোপর ভাই তার তুলনা নাই, না না গোপর ভাই তুলনা নাই। আপনি একটু লাইনে আসেন, সবাই লাইনে আসেন, উইশ করেন ভাইকে, আপুরা যারা আছেন সিনিয়র গ্রুপে এবং যারা ব্যাডি গ্রুপে আছেন সবাই। গোপর ভাই জিন্দাবাদ, সোহেল ভাই আছেন? জি ভাই, কি অবস্থা সোহেল ভাই? অন করেন, ভিডিও অন করেন ভাই, আমি তো ডিউটির ভিতরে আছি, তারপর আমি আপনাকে দেখব, চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। চলে যাইছে তো জিসান ভাই, আমি অনেক আনন্দিত আমাদের গ্রুপের, মনে করেন যে আমরা যে সবাই ফার্স্ট ব্যাচ ছিলাম, আমরা মনে করেন যে আমরা সানি ভাই, তারপরে গোপুর ভাই, শহীদ ভাই, সারা পূজাক সবাই পার হয়ে গেছে, আমি আজকে অনেক খুশি হয়েছি এবং গফুর ভাইয়ের জন্য আন্তরিক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, যেহেতু তিনি একমাত্র গফুর ভাই এবং বিআই, বুঝতে পারছেন আমাদের স্কুলটা ভাই, আমি অনেক খুশি, আমাদের স্কুলটা অনেক বড় হয়েছে, অনেক ছাত্র ছাত্রী পাস করতেছে প্রত্যেক দিনই দেখতেছি। তো আজ এখন তো মনে করেন যে আপনার আমাদের এই যে স্কুলটা অনেক উন্নত দিকে অনেক আগাইছে, আমরা যখন মনে করেন যে ভর্তি হয়েছিলাম প্রথম অবস্থায় তখন তো মনে করেন যে আমাদের এত গাইড ছিল না, এত মনে করেন যে আপনার যে ওই বিউরো কুইজ
ফালসো কুইজ এগুলো যেগুলো মনে করেন যখন আলাদা আলাদা করে আপনি দেখান, এগুলো তো মনে করেন যে তত ছিল না আমাদের সময়, আমরা যখন মনে করেন যে পাস করছি। তো যাই হোক, আমাদের স্কুলটা ভালো লাগে যে অনেক স্টুডেন্ট পাস করতেছে আমাদের স্কুল থেকে। ইনশাআল্লাহ সবার জন্য শুভেচ্ছা। এবং সব থেকে মজার ব্যাপার কি, আমাদের কিন্তু ভুলে যাওয়ার কোনো ই নাই, জিসান ভাই কিন্তু আমাদের চাইলেও ভুলতে পারবে না। না না, জিসান ভাই আমাদের ভুলতে পারবে না, যেহেতু আমরা হচ্ছে জিসান ভাই ফার্স্ট ব্যাচ। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমরা ভুলে যাইতে চাইলেও জিসান ভাই আমাদের ভুলতে পারবে না। তো আমি আমার একটাই অনুরোধ থাকবে নতুন স্টুডেন্টদের প্রতি, ওনার ক্লাসগুলো ফলো করবেন আপনারা। ওনার যে মানে 25টা কাপিতলো আছে, 25টা কাপিতলো মানে কমপ্লিট করলে আপনারা কিছু দরকার হবে না, মনে করেন যে 100% আপনার পাতেন্টা পকেটে। অবশ্যই, এই হচ্ছে কথা ভাইয়ারা। আপনাদের সফলতার গল্প জিসান ভাই মনে হয় 5 দিনের মধ্যে 3 দিনই আমাদের শোনায় আপনাদের সফলতার গল্প। আপু আমাদের আমার আমাদের আমাদের যে সফলতা, আমাদের যে ফার্স্ট ব্যাচটা ছিল আমাদের আপু, এই যে মানে আমরা মনে করেন যে ক্লাসের ভিতরে জিসান ভাই যতক্ষণ বলতো না যে তোমরা মাইক ওপেন করো, ততক্ষণ আমরা মাইক ওপেন করতাম না। যখন বলতো যে এটা আপনি সোহেল ভাই আপনি বলেন, তখন আমরা ঠিক ওই মাইকটা ওপেন করে কথা বলতাম। আমরা মানে আমাদের যে ব্যস্তার কথা বলছে, এখন জানি না আপনাদের আপনারা এখন কিভাবে ক্লাস করেন। তো আমরা মনে করেন যে অনেক ধৈর্য সহকারে শুনতাম, পড়াশোনা করতাম, এবং যখন মনে করেন যে বাইরে যখন রাস্তায় বাইর হতাম সাইকেল নিয়ে, তখন ওই সিগনাল গুলা দেখতাম যে জিসান ভাই তো আজকে সিগনালি ও অবলিকো দিবে, তো এগুলো সব শিখাইছে, ওইগুলা মনে করেন যে মাথার ভিতরে মেন্টের ভিতরে নিয়ে নিতাম আরো। আরে আমার আমার তো মনে করেন যে আমি কোথাও যে লাল গোল চিহ্ন দেখলে মনে করেন যে আমার তখন মাথায়। তো একটা জিনিস আমি মনে করেন যে পৃথিবীর মনে করেন যে আজকে আমি 2002 ইতালিতে ঢুকছি, তো এই যে মনে করেন যে পাতিনটা পাইছি গত বছর নভেম্বরে, তো আমি মনে করেন যে জীবনে এত এনজয়, এত যে মানে মজা, এত যে সবকিছু মানে ফ্যামিলি নিয়ে থাকলে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে মন চাইলে যে আকাশে উড়া উড়া যায়, ঠিকই পাতেন্টাটা সবাই পকেটে দরকার, সবাই পকেটে পকেটে পাতেন্টাটা দরকার। মজার ব্যাপার তো আমি গোয়েন্দা পরীক্ষায় পাশ করলাম, আপনি ওই দিন কুইজে পাশ করলেন একই দিনে। আমরা আসলে জানতাম না যে একই দিনে ডেট পড়ছে। হ্যাঁ, আপনি কুইজে পাশ করলেন, আমি থিওরিতে পাশ করলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সফলতা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বড় সফলতা। আপনাদের ভিডিও অনেক স্টুডেন্ট দেখছে, তো ইনশাআল্লাহ জিসান ভাই অল্প দিনের ভিতরে আগস্টে দেখা হচ্ছে রুম শহরে। আপনারা তার আসবেন না, আমি গাড়ি নিয়ে চলে আসবেন রুম শহরে ইনশাআল্লাহ। অপেক্ষা থাকলো, অপেক্ষা থাকলো, ইনশাআল্লাহ চলে আসবো। আপনাদের দনি গ্রুপ থেকে, আপনাদের দনি গ্রুপ থেকে সুপারস্টার ফাইজা আপু আছে দেখা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের জুনিয়র স্টুডেন্ট বলাইছে আর ব্যর্থ গ্রুপে যারা আছেন বাইকে উইশ করেন, আজকের দিনটা অনেক আনন্দের। আমি আছি, আমি উইশ করতে চাই আমার এলাকাবাসীরে। আলহামদুলিল্লাহ আমি আলোচনা করছি কিন্তু কিছুক্ষণ আগে আমি সবসময় দেখি, আমরা তো জিসান ভাইয়ের কাছে, আমি যখন অস্ট্রিয়া সাইডে প্রমোশনে চলে আইছি, এখন আপনি পাইছেন জিসান ভাইয়ের কাছে।
ধন্যবাদ আপনার দায়িত্ব আমি নিছি ভাই হ্যাঁ অসুবিধা নাই ইনশাল্লাহ জিশান ভাইয়ের মতো অন্যান্য যারা খুব নামি দামি স্কুল গুলো হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্টুডেন্টদের প্রতি টেক কেয়ারটা অনেকাংশে কমে গেছে তারা আপনার বেশি সোশ্যাল ডেভেলপমেন্টের উপর বেশি জোর দেয় যেমন ধরেন আপনার অ্যাপস বা মিনিংস হাবিজাবি দিয়ে একেবারে হিজিবিজি হয়ে যায় কিন্তু জিসান ভাইয়ের স্কুল থেকে একেবারে আসলে মানুষের ডাইরেক্ট কথা বলার একটা যে সিস্টেমটা সেইটা পাওয়া যায় প্রশ্ন করা যায় অ্যান্সার পাওয়া যায় টেক কেয়ার পাওয়া যায় এই বিষয়টা একেবারেই আলাদা অন্যান্য স্কুলের থেকে এই বিষয়টা মানে পুরোপুরি ব্যতিক্রমী আর এইটা একজন মানুষকে লেখাপড়ার প্রতি আগ্রহ জাগানোর জন্য অনেক বড় ফ্যাক্ট আর এটা জিসান ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের বাঙালি কমিউনিটিকে সে অনেক দিচ্ছে সে যে যে এলাকাতেই থাকুক ইতালিতে পাতেন্তা হচ্ছে বলা হয় যে পঙ্গুত্ব থেকে মুক্ত আসলে তো পাতেন্তা ছাড়া পঙ্গু আমরা এক হিসেবে পূর্ণাঙ্গ কারণ অন্যের উপরে নির্ভর করতে হয় বাসের উপরে নির্ভর করতে হয় কেউ আমাদের একটু ড্রপ করে দেবে সেটার উপরে নির্ভর করতে হয় এই জিনিসগুলো থেকে মুক্ত পাওয়া মানে পঙ্গুত্ব থেকে মুক্ত হয়ে গেলাম আমরা তো সেই সেই ক্ষেত্রে জিসান ভাই এবং জিসান বাংলা পাতেন্তা স্কুলের অবদান আসলে আমরা সবসময় মনে রাখব আমরা প্রথম ব্যাচের স্টুডেন্ট আল্লাহ জিসান ভাইকে আরো বুদ্ধিমত্তা এবং তার সুস্থতা আল্লাহ দিক এটা দোয়া করি আর সোহেল ভাই গফুর ভাই সারাফু যারা আছে সবাইকে সত্যি আমি একটু এর ভিতরে কথা বলতেছি ভাই এই জিসান ভাইয়ের স্কুলটা থেকে আসলেই মনে করেন যে কিছু ভালো মানুষ পাইছিলাম কিছু ফ্রেন্ড পাইছিলাম মানে কি বলবো জিসান ভাইকে আমি তো সারা জীবন ভুলবো না যেমন সানি ভাই আছে মুনচর ভাই আছে ওনারা পাস করার পরে কিন্তু ডাইরেক্টলি মিলানো আসছিল আমাকে আমার সাথে জাস্ট জাস্ট দেখা করার জন্য একটা রাত ছিল আমার সাথে আমার বাসাতে ছিল তো আমি কিছু বন্ধু পাইছি ভালো মানুষ পাইছি গফুর ভাই আছে তারপরে সারা আপু ছিল সারা আপু এখনো আছে ইকবল ভাই আছে তারপরে ওই যে সুরাই আপু পাস করে গেছে তারপরে ওই যে আরেকটা আপুর নাম ভুলে গেলাম যাক অনেক অনেক মানে ভালো ভালো মনের মানুষ পাইছিলাম শহীদ ভাই আছে তো আমি আরেকজনকে মানুষকে মিস করে জিসান ভাই ওই যে কি বেশ ওনার নামটা জিসান ভাই আপনি একটু হেল্প করেন আমাকে আমাদের ফার্স্ট ব্যাচে ছিল একবার পরীক্ষা দেওয়ার পর ফেল করে আর উনি আর পড়াশোনা করেনি স্কুলে আর আসেনি কাজ করে হ্যাঁ অনেক ব্যস্ত আশিক ভাই বোধহয় তাই না আশিক ভাই আশিক ভাই আশিক ভাই আমি গোপুর ভাই সানি ভাই সারা আপু তারপরে ওই যে ইকবাল ভাই রাজ দুইটা দুইটা তিনটা পর্যন্ত আমরা ক্লাস করছি বুঝতে পারছেন মানে মত বিনিময় করছি আমরা সোহেল ভাই আমার এখানে আরেকটা জিনিস কি আমাদের যে বন্ধুত্ব যে জিনিসটা এটা কিন্তু আবার একজন আরেকজনকে সহযোগিতা করে সহযোগিতা কেমন যেমন আমাকে যে শুধু জিসান ভাই না আমার যে ফ্রেন্ড সার্কেল যারা এই পাতেন্তা লাইনে যাদেরকে পাইছি প্রত্যেকে বলতেছে পরীক্ষা দেন ভয় করেন না আপনার লেখাপড়া চালাই যান ডকুমেন্টের জন্য ডকুমেন্ট ফাইবেন মানে অনেক সময় আমি তো অনীহা সৃষ্টি হয়েছে ডকুমেন্ট ফাইতেছি না কবে পরীক্ষা দেবো এটা আসলে একটা এয়া বিষয় কিন্তু প্রত্যেকের থেকে আমি সাপোর্ট পাইছি এই সাপোর্টটা আসলে অনেক আমাকে অনেক কাজ দিছে এই আর বিশেষ করে জিসান ভাইয়ের যেটা বলতেছি আর কি নতুনদের উদ্দেশ্যে একটু আমি অ্যাডভান্স বলতেছি এই আমার যেরকম দীর্ঘ টাইম নিছি ওই দীর্ঘ টাইম নেওয়া যাবে না জিসান ভাই যেটা বলে যে 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা পরীক্ষা দিতে হবে আমিও মনে করি কারণ এই 3 থেকে 4 মাসের মধ্যে মেমোরির ভিতরে যে যে ইয়া গুলা থাকে যে কথাগুলো থাকে যে কুইজ গুলা ব্রেনের ভিতরে আপনার এই ধাক্কা রয় ওই জিনিসটা পরে দীর্ঘ সময় যদি আমরা লিঙ্গার করি তখন দেখা গেছে আসলে
এগুলা কিছুটা ভুলে যেত, কারণ সস্তা রাখতে হবে এমন একটা জিনিস সস্তার মধ্যে থাকতে হয়। আমি মনে করি যখন আমাদের এই 15টা ক্যাপিটল শেষ হবে, 15 পরে যাইয়া প্রত্যেকে স্কুলের সাথে যোগাযোগ করবেন, ভর্তি হবেন। কারণ মিনিমাম দুই মাসের ভিতরে কিন্তু আপনি বাকি 10টা ক্যাপিটল প্লাস আপনার এগুলারে আবার রিভাইজ করার মতো সময় সুযোগ পাবেন। এই আর বিশেষ করে আমার ওই যে পরীক্ষার দুই দিন আগ থেকে আমি করছি কি, প্রত্যেকটা ক্যাপিটল থেকে আমি দুইটা করে স্কেদা করছি। আবার এই পরীক্ষার দিন সকালবেলা আমি 5টা স্কেদা করছি, যে স্কুল থেকে আমার নিচে স্কুলের সামনে দাঁড়াই 5টা স্কেদা আমি মিক্স খুঁজ করছি, 5টাই আমি জেরা তৈরি করছি। এই তো বিশেষ করে এই যে পরীক্ষার আগ টাইমটাতে আমরা মিনিমাম দুইটা দিন প্রত্যেকটা ক্যাপিটল থেকে একটা বা দুইটা করে ইস্কাদা করে যাই। এই আর বিশেষ করে যেটা বলতেছি, আর জিসান ভাইয়ের এই যে ফরার যে ধরনটা, যে প্রত্যেকটা বেসকে যেভাবে সিরিয়াল মেনটেন করে, যে আমরা ওই যে আ গ্রুপের সিরিয়াল লগে আইনা মধ্যেখান থেকে দুইটা ক্লাস মিস করে দিছে, এই ধরনের না। জিসান ভাই এখান থেকে যদি আপনার যেটা একটু আগে বলে গেছে মনসুর ভাই, যে যদি জিসান ভাইয়ের এই থিওরি ক্লাসটা যদি ভালোভাবে ফলো করবো, সে আমি মনে করি না কয়েক শত আর কয়েক হাজার স্কেদা করার প্রয়োজন আমি মনে করি না। কারণ ওই ওই আলোচনার মধ্যে একটা ওই জিনিসটা আর জিসান ভাইয়ের কথাটা পরীক্ষার প্রত্যেকটা স্কেদার সাথে সাথে প্রশ্নের সাথে সাথে কিন্তু জিসান ভাইটা এতে চলে আসে। এই মানে জিসান ভাইয়ের যে আলোচনাটা অটোমেটিক বাই যায় উঠে যায় আর চলে আসে অটোমেটিক, কারণ প্রত্যেককে আসলে নতুন যারা আমার অনেকেই ফার্স্ট করছেন আসলে আমি পরে আসছি প্রত্যেকের আমার পকেটে থাকবো এটা হবে না, প্রত্যেকের পকেটে কোডিসি ফিজিক্যালের মতো পাসাফুটের মতো ওই কি বলে কার্ড আইডেন্টিটির মতো যেন আমাদের প্রত্যেকের যখন ডকুমেন্টের এটা খুলবো মানি ব্যাগটা বাইর করবো যেন আমাদের উপরে পাতেন্টটা থাকে। এই ব্যাপারে আমরা প্রত্যেককে সহযোগিতা করবো, আসলে যারা বন্ধু বান্ধব আছে আমরা পাতেন্টার কি প্রয়োজন বা পাতেন্টটা আমাদের কোন কাজে আসবো ওই আলোচনাটা আমার মনে করি যে আমরা ওনাদের সাথে দরকার, এবং আমাদের জিসান পাতেন্টার যে জিসান ভাইয়ের সাথে অ্যাড করি এবং আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করি আমাদের বাংলাদেশি প্রত্যেকটা ভাই বোনের পকেটে যেন আমরা এই ফাতেনটা পৌঁছে দিতে পারি। আমরা জিসান ভাইয়ের সাথে আছি এবং জিসান ভাইয়ের সহযোগিতা আমরা করতে চাই আর কি। আর বিশেষ করে যারা আফুরা বাবিরা আমাদের অনেক ছোট বোনেরা আছে, এই জিসান ভাইয়ের স্কুল আমি দেখতেছি প্রত্যেকের একটা সিকিউরিটি, যে উনি এমন ভাবে প্রত্যেকের সমান পুরো ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, প্রত্যেকে আসলে এখানে সিকিউরিটি মেয়েদের হিসাবে ছেলেরা ছেলেদের হিসাবে জিসান ভাই করতেছে। তো এখানে সিকিউরিটির ব্যাপারটা 100% গ্যারান্টি আছে এবং জিসান ভাইয়ের সাথে আমি মনে করি যদি আমরা এই 3 মাস আমরা জয়েন্ট হয়ে থাকতে পারি, যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আমাদের পাতেন্তার দরকার আমরা একটু কষ্ট করতে হবে প্রত্যেকদিন, আমরা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা যদি আমরা সময় দিই, বেশি সময়ের দরকার নাই, ওই 2-3 ঘন্টা করে সময় দিয়ে আমরা 3 মাসের মধ্যে আসলে পাতেন্টটা এই আমি যেরকম ফোলিও রোজা নিচ্ছি প্রত্যেকে ফোলিও রোজা নিতে পারবেন এটা আশা করি ইনশাল্লাহ। তাই আমি সকলকে বলবো, সকলে জিসান ভাইয়ের স্কুলে যারা ভর্তি আছেন বা যারা এখনো ভর্তি হন নাই প্রত্যেকে জিসান ভাইয়ের সাথে যোগাযোগ করেন। জিসান ভাইয়ের নাম্বার ইউটিউবের মাধ্যমে আছে, ফেসবুকে আছে, ব্যাড গ্রুপের মধ্যে আছে, বিভিন্ন গ্রুপে আছে, যোগাযোগ করেন এবং পাতেন্টটা যে আমাদের যে এটা অনেক স্বপ্নের যে সোনার হরিণ এটা আমাদের পকেটে যেন আসে এই শুভকামনা। আমি গোপুর ভাইয়ের সাথে একমত, যারা নতুন ছাত্র ছাত্রী তারা 3 মাস বেশি টাইম নেওয়া ঠিক হবে না, আর ওই বেশি কুইজ করারও দরকার নেই, 7,000-8,000 কুইজ করতে হবে এবার কুইজ করার কোনো প্রয়োজন হয় না আমার মনে বলে। 25টা ক্যাপিটাল শেষ করার পরেই মনে করেন যে
স্কুলে গিয়ে ভর্তি হওয়াটাই বেটার হবে, তাই না গোপর ভাই? জি জি জি, মানে তিন মাস, আমি মনে করি যে 15-16টা কাপিতলা শেষ হইলে আমি মনে করি স্কুলের সাথে যোগাযোগ করার দরকার, কারণ দুই মাসের আগে পরীক্ষার ডেট আসে না মূলত, তো ওই দুই মাসের মধ্যে কিন্তু আমরা ফুল প্রন্ত হয়ে যেতে পারে, তখন ব্রেনের ভিতরে প্রত্যেকটা প্রশ্ন থাকে। যাই হোক গফুর ভাই, জি জিসান ভাইকে ধন্যবাদ জানাই যে জিসান ভাই আমাদের সারা ভর তো কোনো কথা শুনি নাই, ইকবাল ভাই কথা শুনি নাই, ওনারা কি আসছে কিনা? আসছে, আসছে মাত্র আসছে। আচ্ছা আচ্ছা, আবার ওই যে ফোজিয়া আপু, তারপরে আরো অনেকে আসলে আমার প্রত্যেকের নাম খেয়াল নাই, অনেকের চিনি, ছবি দেখলে চিনতে পারতাম। আজকে যারা এই অন্তত আমাকে উইশ